যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে নাঙ্গল মহারা যুবদলকে নিয়ে তাদের হুঁশিয়ারি করে বলে দিচ্ছে যে আজকে প্রোগ্রামের মাধ্যমে রাজনীতিতে আমরা পানের জলে ভাইসে আসি নাই। আমাদের মহাশয় দুই যুগ হয়েছে নারায়ণগঞ্জের নেতৃত্বে। এই গত এই 18-19 বছরের স্বৈরাচারী সরকার তার মুষ্টি নেওয়ার সময় আমার আহ্বায়ক এবং আমি ছাত্র দলের প্রেসিডেন্ট এবং আহ্বায়ক হিসেবে আন্দোলন করেছি। এবার লাস্ট যে 5 তারিখের আগে এবং এই গোটা আন্দোলন এখানে যুব দলের সেক্রেটারি এবং আমার আহ্বায়ক যুব দলের আহ্বায়ক হিসেবে আন্দোলন করে সফল হয়েছি ইনশাল্লাহ। সুতরাং সংগঠনের ভিতরে এবং বাইরে এবং সিনিয়র নেতৃবৃন্দ সংগঠনের বিরুদ্ধে যায় এমন কোন নেতৃত্ব পাঠিয়েশন দিবেন না, এমন কোন কার্যকলাপ কেউ করবেন না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। আমরা রাজনীতি করতে আসছি, রাজনীতির মাঠে জবাব দিব। আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের নাঙ্গল মহানগর যুব দলই যথেষ্ট। কারণ যুব দল অতীত রাজপথে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। অতএব মুখ সামলে কথা বলবেন, কালিলি ভাষায় কথা বলবেন না। নিজের ঘরের সামনে কুকুরও কেউ কেউ করে, কেউ কেউ করবেন না। অতএব আগামী যে নাঙ্গল মহানগর বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল ওই সকল দালালদের চিহ্নিত করে শুধু দাঁত ভাঙার জবাব দিবে না, তাদেরকে চিহ্নিত করে আগামীতে আইনের কাঠগড়া আনার আহ্বান জানিয়ে তাদের তো সর যারা এখনো নারায়ণগঞ্জে আছেন বিভিন্ন স্তরে বিভিন্ন সেক্টরে তাদেরকে বলে দিতে চাই, কোন ব্যবসায়ী সংগঠন কোন রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠনের মধ্যে সামাজিক সংগঠনের মধ্যে তাদেরকে স্থান দেওয়া হবে না। যদি কোন সংগঠন তাদেরকে স্থান দেয় তাহলে তাদের বিরুদ্ধে এই যুব দলের নেতা কর্মীদের নিয়ে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ।